does perfect even mean? Is there even such a thing? Oh. Hey, what's up guys? It's Johnny from Tech for Geek. And in today's episode, I'm going to hands-on and first impression of Huawei Nova 3i Air. গতকাল রাতেই আমি ইনভাইটেশন কার্ড পেয়েছিলাম হুয়াওয়ের কাছ থেকে সো ভাবলাম যে এই ডিভাইসটি নিজের হাতে দেখে আসি আর যেই ভাবা সেই কাজ আমি চলে গেলাম হোয়াইট হলে আর সেখানে লঞ্চ হলো হুয়াওয়ে সিরিজের নতুন একটি স্মার্টফোন যার নাম হুয়াওয়ে নোভা 3i গেস্ট হিসেবে যাওয়ার ফলে এই ডিভাইসটি আমার এক্সপিরিয়েন্স করার সুযোগ হয় ডিভাইসটির দিকে তাকালেই প্রথম নজরে আপনি ক্রাশ খেয়ে যাবে ইটস জাস্ট আ ট্রু বিউটি এর আউটলুক যেমন ভালো তেমনি এর গ্রিপও হাতের সাথে বেশ মানিয়ে যায় এই ডিভাইসটি সো হ্যান্ডেল করতেও তেমন কষ্ট হবে না গ্লাস মেটাল কনস্ট্রাকশনের এই ডিভাইসটিতে পেছনেও ব্যবহার করা হয়েছে গ্লাসের ফ্রন্টের দিকে আছে একটি নচওয়ালা আইপিএস ডিসপ্লে অ্যাজ লাইক অ্যাজ নোভা 3i নচে আছে দুটি ফ্রন্ট ক্যাম একটি ইয়ারপিস আর একটি এলইডি নোটিফিকেশন লাইট ব্যাকে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এতে থাকছে ফেসিয়াল স্ক্যানার তবে এই ফেসিয়াল স্ক্যানারটি অন্যান্য ডিভাইসগুলো থেকে একদম আলাদা এটি 360 ডিগ্রিতেও কাজ করবে মানে আমরা যখন ফেসিয়াল আনলক করি অথবা ফেস আনলক করি তখন আমরা ডিভাইসটা এভাবে ধরতে হয় সোজা কিন্তু হুয়াওয়ে নোভা 3i যে কোনো অ্যাঙ্গেল থেকে ইভেন 360 অ্যাঙ্গেল থেকেও এই লক স্ক্রিন খুলতে পারবে এই ডিভাইসটির উপরের দিকে দেওয়া আছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নিচের দিকে দেওয়া আছে একটি 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক একটি ইউএসবি টাইপ সি পোর্ট আর একটি স্পিকার গ্রিল ফোনটির ডান দিকে থাকছে একটি ভলিউম রকার অ্যান্ড আ পাওয়ার বাটন এবং বাম সাইডে থাকছে একটি হাইব্রিড সিম স্লট যাতে একই সাথে দুটি সিম অথবা একটি সিম আর একটি মেমোরি ইউজ করতে পারবেন চলুন এক নজরে দেখে নেই এর কি স্পেসিফিকেশনগুলো আউট অফ দি বক্স এটি রান করছে EMUI 8.2 অন দ্য টপ অফ অ্যান্ড্রয়েড ওরিও 8.1 এই ডিভাইসটির ডিসপ্লে আমার কাছে বেশ শার্প আর ভাইব্রেন্ট লেগেছে গত বছরের নোভা 3i-র মতো ডিভাইসটির একটি মেইন ফিচার হলো ডুয়েল 4G কানেক্টিভিটি মানে দুটি সিম স্লট থেকে আপনি 4G ইউজ করতে পারবেন সিমলেসলি তাছাড়া এই ডিভাইসে রয়েছে ভল্টি ফিচার যদিও আমাদের বাংলাদেশে ভল্টির সাপোর্ট নেই কিন্তু তারা তাদের অনুষ্ঠানে বলেছিল যে বাংলাদেশের দুটি অপারেটর খুব শীঘ্রই এই ভল্টি ফিচার নিয়ে আসবে এই ডিভাইসে যে চিপসেট রয়েছে হাই সিলিকন কিরিন 710 সেটি একদমই নতুন একটি চিপসেট যা এই প্রথম হুয়াওয়ে নোভা 3i-তে ইউজ করা হয়েছে ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে জানা গিয়েছে যে এই চিপসেটটি স্ন্যাপড্রাগন 710 চিপসেটের একটু নিচে অবস্থান করছে হুয়াওয়ের এই নতুন চিপসেটটি আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে আগের জেনারেশনের মিড রেঞ্জ প্রসেসরগুলোর তুলনায় লঞ্চ ইভেন্টে কিছু গেমিং করলাম কোনো ল্যাগের দেখা পাইনি যদিও ফুল রিভিউতে টেস্টের পরে এই চিপসেট সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে তবে প্রাইমারি দেখাতে বেশ প্রমিসিং মনে হয়েছে তাছাড়া নোভা 3i-তে হার্ডওয়্যার লেভেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করা হয়েছে যাকে বলা হয় NPU বা নিউরাল প্রসেসিং ইউনিট তাদের মতে এই AI প্রায় সব ক্ষেত্রেই ইউজ করা যাবে যেমন গেমসের সময় গেমসের গ্রাফিক্স এবং গেমসের ধরন বুঝে প্রসেসরের পাওয়ার বাড়াতে অথবা কমাতে পারবে ক্যামেরাতে AI অন করে ছবি তুললে অবজেক্ট ডিটেকশনের মাধ্যমে এটি বেটার আউটপুট দিতে পারবে যেমন এই প্ল্যান্টের ছবি AI দিয়ে তুললে বেশ স্যাচুরেটেড হয়ে যায় আর AI বন্ধ করলে ব্ল্যাক একটা শেড পড়ে যায় যা ন্যাচুরাল লাগে এই ফিচারটা কার কাছে কেমন লাগবে তা আমি শিওর না কিন্তু আমার কাছে ন্যাচুরাল ফটোই ভালো লাগে তাছাড়া AI ক্যামেরার মাধ্যমে আপনি শপিংও করতে পারবেন ধরুন আপনি একটি প্রোডাক্ট দেখেছেন কিন্তু এই প্রোডাক্টের নাম এবং দাম কিছুই জানেন না তখন সিম্পলি এই ডিভাইসের ক্যামেরা ওপেন করেই AI এর মাধ্যমে এই ডিভাইস আপনার প্রোডাক্টের নাম এবং দাম এবং কোথায় পাওয়া যাবে সেই সম্পর্কে একটি ভালো আইডিয়া দিবে এতে দেওয়া আছে কিউ ইমোজি যা অ্যাপেলের অ্যানিমোজির মতো তবে অ্যাপলের মতো এটি এতটাই স্মুথ মনে হয়নি আমার কাছে এর ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা তেমন ভালোভাবে টেস্ট করা হয়নি এত মানুষের মাঝে আসলে ক্যামেরা নিয়ে ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা টেস্ট করা সম্ভব হয়ে ওঠেনি আমার জন্য যখন এই ডিভাইসটি মার্কেটে রিলিজ পাবে তখন এর ফুল রিভিউতে এর ক্যামেরা সম্পর্কে সব খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের সামনে যেহেতু মাত্র 20 থেকে 30 মিনিটের মতো এই ডিভাইসটি আমি ইউজ করেছি তাই এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব না ইনশাল্লাহ ইনডেপথ রিভিউতে এই ডিভাইস সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে তবে আমি এইটুকু বলতে পারি যে গত বছরের নোভা সিরিজগুলোর থেকে এই নোভা 3i বেশ এগিয়ে আছে সব দিক থেকে আর এর প্রাইস ধরা হয়েছে 28,990 টাকা এই প্রাইসে এটি কম্পিট করবে শাওমির MI8 AC এর সাথে MI8 AC তে দেওয়া আছে স্ন্যাপড্রাগন 710 প্রসেসর আরও দেওয়া আছে অ্যামোলেড ডিসপ্লে উইথ নচ
সো আপনাদের কি মনে হয় বাজারে কি এই নোভা 3i সাড়া ফেলতে পারবে? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এই ডিভাইসকে নিয়ে। ভিডিওটি ভালো থাকলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, এখান থেকেই দেখা হবে আগামী পর্বে নতুন কোন এপিসোডে নতুন কোন গ্যাজেট রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইটস ইওর হোস্ট নুনুবি জনি সাইনিং আউট এন্ড পিস।